শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম বন বিহারী চক্রবর্তী, বাবার নাম মৃত গোপালকৃষ্ণ চক্রবর্তী, মা নাম স্নেহপ্রভা চক্রবর্তী। বাড়ি আগে ছিল ডেঙ্গাপাড়া, বর্তমানে কেজি শহর উপজেলা পটিয়া, জেলা চট্টগ্রাম। 1964 সালে পটিয়া মডেল হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করছি, SSC কুমিল্লা বোর্ডের অধীনে। তারপরে 68 সালে কুমিল্লা বোর্ড থেকে SSC কমার্স পাস করছি পটিয়া কলেজ থেকে। 71 সালে পরীক্ষার্থী ছিলাম, দিতে পারিনি যুদ্ধের জন্য। তারপরে 72 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে পটিয়া কলেজ থেকে ডিগ্রি পাস করছি BCOM। ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন সামান্যতম কর্মী ছিলাম এবং 1962 সালে শিক্ষা আন্দোলনে জড়িত ছিলাম। আমাদের তখন আমরা পটিয়া মডেল হাই স্কুলের ছাত্র নবম শ্রেণীর। 68 সালে আমি অভ্যুত্থানের মিছিলে এবং অন্যান্য কর্মী কাজে যোগদান করেছি। নেতৃত্বে ছিল অজিত বড়ুয়া, আমাদের পটিয়া মডেল হাই স্কুলের একজন ছাত্র, আমার ক্লাসমেট, আমার বন্ধু। আমরা একত্রে মিছিল করছিলাম এবং আন্দোলন করছিলাম। পটিয়া নেছিল মোহাম্মদ মাসুদ, শামসুদ্দিন, ফারুকি সাহেব, হামিদুর রহমান, এরাই ছিল। আর ছাত্রদের মধ্যে ছিল নূর আহমদ, সৈয়দ আহমদ, মফিজুর রহমান। 71 সালে যেহেতু বন্ধ ছিল সবগুলো, তখন আমি গ্রামে গ্রামে ওই ঘোরাফেরা করে সবাইকে আশ্বস্ত করতাম যে দেশ স্বাধীন হবে, তোমরা ইয়ে করিও না। এখন যেদিন ধলঘাট হাই আক্রমণ করে পাঞ্জাবিরা, সেদিন বিকালবেলা আমি ধলঘাটে গিয়ে দেখি ধলঘাট হাই স্কুলের সামনে প্রবর্তকের কয়েকজন সাধুকে তারা মেরেছে, বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে, ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। অনেক বন্ধু ও ধান খেতে লুকিয়েছিল, ও হঠাৎ করে ওখানে গুলি লেগে ও মারা গেছে। বন্ধুটার নাম সুভাষ পালি। ওদের সময় বিভিন্ন আক্রমণের ধারাবাহিকতা এগুলো দেখছি, তারা ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, লুট টেরাস করতেছে,
বিভিন্ন স্থানীয় কিছু লোকদের দুষ্কৃতিকারীদের সহযোগিতায় তারা কাজ এগুলো করতেছে। তারপরে ওই একাত্তর সনে আমি সেপ্টেম্বরের দিকে এই ভারতে যাওয়ার একটা পরিকল্পনা করছিলাম। আমরা তো এমনি বেরোতে পারতাম না, ওই দিন সোমবার ছিল হাটবার থানা হাট, সেখানে আমরা জড়িত হব। কিন্তু আমি জড়িত হওয়ার আগেই আমাকে রাজাকার বাহিনী আটক করে থানায় নিয়ে যায়। থানায় গিয়ে দেখি যে আমার বন্ধু আটজন তাদেরকে বাড়ি থেকে নিয়ে আসছে। তারপরে রাত্রিবেলা সেই দিন আমাদেরকে কালুঘাট ক্যাম্পে পাঠানো কথা ছিল, প্রচুর বৃষ্টি থাকাতে ট্রাক না পাওয়াতে আমাদেরকে পাঠাতে পারে। তারপর সেই দিন ছিল মালেক গভর্নর নিযুক্ত হওয়ায় এবং সাধারণ ক্ষমা ঘোষণা করায় আমরা সাধারণ ক্ষমার আওতায় পরে আমাদেরকে জেলখানায় পাঠিয়ে দিয়েছে। তারপরে আমি নভেম্বরের লাস্টে এই জামিনে আসি, জামিনে এসে তারপরে এখানে দেওয়ান বাজার ছিলাম ওই সময়। আচ্ছা, ইয়ে ওই বন্ধুদের নাম মনে আছে যারা বন্ধুদের মনে আছে? সুচিত কুমার সেন সাংবাদিক, অঞ্জন সেনের কাকা, তারপরে দেড় স্বাধীন হল, আমার বাবা রেলওয়ে হাই স্কুলের টিচার ছিলেন গোপালকৃষ্ণ চক্রবর্তী, রেলওয়ে বাটাই রোডে যেটা রেলওয়ে হাসপাতাল কলোনি হাই স্কুল আছে ওইখানে উনি সায়েন্সের টিচার ছিলেন। তারপরে আমি গোয়ালপাড়া বাসানে 1974 সালে বাসা নিলাম। তারপরে সেখান থেকে আমি চাকরি পেলাম এশিয়াটিক কটন মিলে। এশিয়াটিক কটনে 20 বছর চাকরি করছি। চাকরি 93 সেই মিলটা ব্যক্তি মালিকানায় যাওয়ার পর লে অফ হয়ে যায়। লে অফ হওয়ার পর এখনও টাকা পয়সা কিছু পাই নাই। বর্তমানে বিভিন্ন টিউশনি এবং অন্যান্য কার্যক্রম করে আমি জীবিকা নির্বাহ করি। আমার ছেলে একটা এমএসসি পাস করছে, বর্তমানে প্রাইমারি স্কুলের টিচার, এসিস্ট্যান্ট টিচার, আর মেয়ে এমএসসি কেমিস্ট্রি নিয়ে, ও একটা ক্লিনিকে সরকারি ক্লিনিকে আছে ইনচার্জ হিসাবে। বর্তমান বাংলাদেশের অবস্থা, আমরা যদিও উন্নতির পথে উন্নয়নের পথে যাচ্ছি কিন্তু সামাজিক এবং নৈতিক অবক্ষয়ের দিকে আমাদের অবস্থান। এখন ছেলে মেয়েরা দেখে যে শিক্ষাদের সবাই নৈতিক অবক্ষয়ের মধ্যে জড়িত, কাজেই এদেরকে সামাজিকভাবে আন্দোলন করে গড়ে তুলতে না পারলে আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।